প্রাচীন ভারতের ইতিহাসের ওপর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নের যে মক টেস্ট নেওয়া হয়েছিল, এই ভিডিওতে সেই 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তার আগে আপনারা যারা এই মক টেস্টটা দিয়েছেন তাদের মধ্যে থেকে টপ স্কোর যারা করেছেন তাদের নামগুলো একটু ঘোষণা করা যাক। তিনজন টপ স্কোর করেছে, তাদের নামগুলি হলো সুরাইয়া পারভিন 60-তে 60 পেয়েছে, বিদ্যাভারতী হালদার 60-তে 60 পেয়েছে, আর MD মিনহাজ শেখ তিনি 60-তে 60 পেয়েছে। বাকি যারা ভালো স্কোর করেছে তাদের নামগুলো ঘোষণা করছি। নিবেদিতা মাইতি, তার স্কোর হলো 56, আজ্জু 56, দীপঙ্কর মণ্ডল স্কোর হলো 50, শুভ্রা মুখার্জি 50, সৌমেন দেবনাথ 46, কবিতা মজুমদার 44, বিবেক সরকার 44, মামনি দাস 44, অন্বেষা গোস্বামী 44, সুশান্ত হালদার 42, রাজশেখর গাঙ্গুলি 42, এবং লাস্ট হচ্ছে রাহুল রয় 42। এই নাম এবং তাদের স্কোরগুলি এনলাইট হিস্ট্রি অফিসিয়াল ফেসবুক পেজেও দেওয়া হবে, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। এবার আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, হুইচ অব দ্য ফলোয়িং আর ক্যারেক্টারিস্টিক অব দ্য নিওলিথিক এজ, অর্থাৎ নিওলিথিক যুগের বৈশিষ্ট্য কোনগুলো। প্রথম অপশন রয়েছে ইউজ অফ ভেরি ফাইনলি ফ্লেকড স্মল স্টোন টুলস ব্লেডস অ্যান্ড বিউরিনস, অর্থাৎ নিওলিথিক সভ্যতার মানুষেরা খুব সূক্ষ্ম ধরনের পাথরের হাতিয়ার ব্লেডস বিউরিনস এগুলো ব্যবহার করতো, ঠিক বৈশিষ্ট্য এটা। সেকেন্ডে রয়েছে ডোমেস্টিকেশন অফ ক্যাটেল হর্সেস অ্যান্ড আদার ফার্ম অ্যানিমালস, অর্থাৎ নিওলিথিক যুগের মানুষেরা ঘোড়া এবং অন্যান্য গৃহপালিত পশুর পালন করত, এটাও ঠিক। তিন নম্বর হচ্ছে পেইন্টিং অ্যান্ড ডেকোরেটিং পটারি, অর্থাৎ তাদের যে মৃৎপাত্র ছিল সেগুলো খুব সুন্দরভাবে তৈরি করা এবং সেখানে চিত্র ছিল। তাহলে এই যে তিনটে অপশন রয়েছে এই তিনটে অপশনই ঠিক। তাহলে এক নম্বরের যে অপশনটা রয়েছে সেটা হবে রাইট অ্যান্সার। দুই নম্বর হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং আর লার্জেস্ট মেসোলিথিক সাইট ইন ইন্ডিয়া, লার্জেস্ট মেসোলিথিক সাইট অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে সব থেকে বড় সাইট কোনটা বা প্রত্নস্থল কোনটা। তো এটা হচ্ছে এখানে যে সবগুলো অপশন রয়েছে সেগুলো সবই মেসোলিথিক যুগে, সঠিক উত্তর হবে বাগর। এই বাগরটা রাজস্থানে অবস্থিত, দুটো বাগর আছে, একটা BAGOR, একটা হচ্ছে BAGHOR। হ্যাঁ, তো এই যে বাগরটা রয়েছে সেটা রাজস্থানে অবস্থিত আর এই বাগরটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং অ্যানিমেলস ওয়াজ নট রিপ্রেজেন্টেড ইন সিলস অ্যান্ড টেরাকোটা আর্ট অফ হরপ্পান স্কাল্পচার, অর্থাৎ হরপ্পাতে যে সিল পাওয়া গিয়েছিল সেই এবং টেরাকোটা যে সকল মডেল পাওয়া গিয়েছিল তার মধ্যে কোন পশু অস্তিত্ব ছিল না বা পাওয়া যায়নি। এটা সঠিক উত্তর হচ্ছে কাউ। এই কাউয়ের কোনো টেরাকোটার মডেল বা সিলস কিন্তু পাওয়া যায়নি। এলিফ্যান্ট রাইনোসোর টাইগার এগুলোর অস্তিত্ব হরপ্পার যুগে ছিল কিন্তু কাউ তার অস্তিত্ব ছিল না। নেক্সট কোয়েশ্চেন, এখানে ম্যাচিং দিয়েছে, একদিকে হচ্ছে মহেঞ্জোদারো চানহুদারো লোথাল হরপ্পা, আর দিকে গ্রেট বাথ উইদাউট সিরাটেল ডকইয়ার্ড আর হচ্ছে স্যান্ডস্টোন মেক ড্যান্সার। তো এটা ম্যাচিং করতে হবে, মহেঞ্জোদারোতে গ্রেট বাথ পাওয়া গেছে অর্থাৎ স্নানাগার পাওয়া গেছে, চানহুদারোতে কী পাওয়া গেছে উইদাউট সিডাটেল, কোনো সিডাটেল সেখানে ছিল না, লোথালে হচ্ছে ডকইয়ার্ড আর হরপ্পা হচ্ছে স্যান্ডস্টোন মেক ড্যান্সার। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। পাঁচ নম্বর প্রশ্ন, কনসিডার অব দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড মার্ক দ্য অপশন হুইচ ইজ কারেক্ট, অর্থাৎ এই নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো পড়ে রাইট উত্তরটা বার করতে হবে। তো প্রথমে যে অপশনটা রয়েছে রাইস হাক্স হ্যাজ বিন ফাউন্ড ফ্রম লোথাল অ্যান্ড রংপুর, অর্থাৎ ধানের যে তুষ তার নিদর্শন লোথাল এবং রংপুরে পাওয়া গেছে, এটা কিন্তু ঠিক। সেকেন্ড হচ্ছে এভিডেন্স অফ ডেকোরেটেড ব্রিক্স ইউজ ইন ফ্লোরিং অ্যাট হ্যাজ বিন ফাউন্ড অ্যাট কালীবঙ্গান,
এবং কালীবঙ্গানে একটা ফ্লোর পাওয়া গেছে যেখানে খুব সুন্দরভাবে ইঁট দিয়ে তৈরি করা, এটাও ঠিক। 3 নম্বর হচ্ছে, এ ক্লে মডেল অফ প্লাগ হ্যাজ বিন ডিসকভার ফ্রম বানুয়ালি, বানুয়ালিতে লাঙ্গলের মডেল পাওয়া গেছে, এটাও ঠিক। 4 নম্বর অপশন হচ্ছে, দ্য স্টিটাটাইট ফিগার অফ বিয়ার্ডেড ম্যান হ্যাজ বিন রিকভার্ড ফ্রম মহেঞ্জোদারো। হ্যাঁ, মহেঞ্জোদারোতে স্টিটাটাইট পাথরের দ্বারা তৈরি একজন মানুষের প্রতিকৃতি পাওয়া গেছে, এটাও ঠিক। তাহলে 5 নম্বরের 4টি অপশনই ঠিক, তাহলে অল অফ দ্য অ্যাবভ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং বেদাস ইজ আর কারেক্ট, অর্থাৎ বেদ সম্পর্কে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট সেটাকে বার করতে হবে। প্রথম অপশনটা আছে কি, দ্য সেভেন্থ মন্ডলা অফ দ্য ঋগ্বেদা কন্টেন্স দ্য ফেমাস পুরুষ সূক্তা হুইচ এক্সপ্লেন দ্য ফোর বার্নার্স, অর্থাৎ ঋগ্বেদের 7 বা সপ্তম মণ্ডলে পুরুষ সূক্তের উল্লেখ আছে যেখানে বলা হয়েছে যে 4টা বর্ণের উদ্ভব হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই 4টের উদ্ভব হয়েছে ঋগ্বেদের সপ্তম মণ্ডল থেকে। এইটা হচ্ছে প্রথম কাজ, যে অপশনটা রয়েছে সেটা কিন্তু ভুল। হ্যাঁ, এখানে ঋগ্বেদের সপ্তম মণ্ডল হবে না, ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্তের উল্লেখ রয়েছে। ফলত যারা এই ধরনের প্রশ্নগুলো ভুল করবে তারা কিন্তু একবার ভালো করে ঋগ্বেদের যে সাহিত্য সেটা ভালো করে পড়ে নেবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু বরাবরই দেয়। সেকেন্ড অপশন রয়েছে, শতপথ ব্রাহ্মণা লিটারেচার ইজ অ্যাটাচ টু দ্য যজুর্বেদা বা যজুর্বেদা, অর্থাৎ শতপথ ব্রাহ্মণটি যজুর্বেদের সাথে যুক্ত, এটা একদমই ঠিক। শতপথ ব্রাহ্মণটি যজুর্বেদের সাথে যুক্ত বা যজুর্বেদের একটা অংশ হলো শতপথ ব্রাহ্মণ। তাহলে শুধুমাত্র অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, মহামস্তক ভিষেক এ গ্রেট রিলিজিয়াস ইভেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্ড ডান ফর হু অব দ্য ফলোয়িং, অর্থাৎ এই যে মহামস্তক ভিষেক যে একটা রিলিজিয়াস ইভেন্ট হয় সেটা কাকে উদ্দেশ্য করে। অপশন এ বাহুবলি, অপশন বি বুদ্ধা, অপশন সি মহাবীরা, অপশন ডি নাটরাজ। তো রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ মহাবীর। মহাবীরকে উদ্দেশ্য করে এই মহামস্তক অভিষেক যে অনুষ্ঠান সেটা পরিচালিত হয়। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ অব দ্য ফলোয়িং বুকস ওয়ার রিটেন বাই হর্ষবর্ধন, অর্থাৎ হর্ষবর্ধন কোন গ্রন্থ লিখেছিলেন বা কোন গ্রন্থগুলো লিখেছিলেন। হর্ষবর্ধন লিখেছিলেন রত্নাবলী গ্রন্থ, প্রিয়দর্শিকা গ্রন্থ এবং নাগানন্দ। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দেয়ার আর অনলি টু নোন এক্সাম্পলস অফ এ কেভ পেইন্টিংস অফ দ্য গুপ্তা পিরিয়ড ইন অ্যানিশিয়েন্ট ইন্ডিয়া, ওয়ান অফ দিস পেইন্টিংস অফ অজন্তা কেভস, হোয়ার ইজ দ্য আদার সার্ভাইভিং এক্সাম্পল অফ গুপ্তা পেইন্টিংস, অর্থাৎ গুপ্তযুগের আমরা দু ধরনের বা দুটো গুহাচিত্রের নিদর্শন আমরা দেখতে পাই, তার মধ্যে একটা হচ্ছে অজন্তা, দ্বিতীয় কোনটা হবে। অপশন এতে রয়েছে বাগ কেভস হবে, অপশন বিতে রয়েছে এলোরা কেভস হবে, না অপশন সিতে লোমস ঋষি কেভস, না অপশন ডিতে নাসিক কেভস। তাহলে এই যে প্রশ্নটা, তো গুপ্তযুগে যে শিল্প স্থাপত্য রয়েছে এই বিষয়টা পুরো তো পড়তে হবে, পাশাপাশি একটা বিষয় দেখতে হবে যে গুপ্তযুগে অজন্তা গুহাচিত্র সেটা পায় তার সাথে সাথে আমরা এই যে বাঘ কেভ, হ্যাঁ বাঘ গুহা, তো সে বাঘ গুহার নিদর্শন পাই যেখানে চিত্র রয়েছে। ফলত রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, বাঘ কেভস। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এখানে ম্যাচিং দেওয়া হয়েছে, এই ম্যাচিংয়ের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এ, এখানে হচ্ছে শাসকের নাম আর একদিকে রয়েছে তার উপাধি বা অন্য নাম। বিন্দুসার, বিন্দুসার কী নামে পরিচিত, বিন্দুসার হচ্ছে অমিত্রঘাত নামে পরিচিত বিন্দুসার। অশোক কি, অশোক হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী। চন্দ্রগুপ্ত মৌর্য কি, তিনি স্যান্ডাকোট্রাস নামে পরিচিত ছিল। আর চাণক্য হচ্ছে বিষ্ণুগুপ্ত। খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু অনেকেই এটা ভুল করেছে। 11 নম্বর হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুকস অফ অ্যানিশিয়েন্ট ইন্ডিয়া
অ্যাজ দ্য লাভ স্টোরি অব দ্য সন অব দ্য ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনাস্টি। অর্থাৎ এই যে চারটে গ্রন্থ রয়েছে, সেই চারটে গ্রন্থের মধ্যে কোন গ্রন্থে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ তার পুত্রের প্রেম কাহিনী রয়েছে। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? স্বপ্ন বাসপদার্থ হবে, না মালবিকা অগ্নিমিত্র হবে, না মেঘদূত হবে, না রত্নাবলী হবে? তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে যে এই প্রশ্নের মধ্যেই কিন্তু সঠিক উত্তরটা লুকিয়ে রয়েছে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে সঠিক উত্তরটা লুকিয়ে রয়েছে। পুষ্যমিত্র শুঙ্গ তার পুত্রের নাম হচ্ছে অগ্নিমিত্র। তাহলে প্রেম কাহিনী নিয়ে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে মালবিকা অগ্নিমিত্র। হ্যাঁ, নামের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে রয়েছে, মালবিকা অগ্নিমিত্র। এ অগ্নিমিত্র হচ্ছে পুষ্যমিত্রের পুত্র। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে আবার ম্যাচিং দেওয়া হয়েছে, ম্যাচিংটার কারেক্ট উত্তরটা বার করতে হবে। বাতসায়ন, বাতসায়নের গ্রন্থের নাম কি? কামসূত্র। বাতসায়ন হচ্ছে কামসূত্র। অ্যাজেসিলাস, অ্যাজেসিলাস কে ছিলেন? অ্যাজেসিলাস ছিলেন একজন গ্রিক ইঞ্জিনিয়ার। বসুমিত্র, বসুমিত্র কে ছিলেন? একজন ফিলোসোফার। আর চরক কে ছিলেন? চরক ছিলেন একজন মেডিকেল সায়েন্স, বা তিনি চিকিৎসক ছিলেন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, ম্যাচিং করে দেখতে হবে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। 13 নম্বর হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিশিয়েন্ট ইন্ডিয়ান রেকর্ডস ইজ দ্য আর্লিস্ট রয়্যাল অর্ডার টু প্রিজার্ভ ফুড গ্রেইনস টু বি ইউটিলাইজ ডিউরিং দ্য ক্রাইসিস অফ দ্য কান্ট্রি। অর্থাৎ কোন প্রাচীন আমরা রেকর্ড বা সোর্স থেকে জানতে পারি যে প্রাচীন ভারতে দুর্ভিক্ষের জন্য বা খাদ্য সংকটের জন্য খাদ্যগুলো সংরক্ষণ করে রাখা হতো? তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে সৌগোড়া কপার প্লেট। এই সৌগোড়া কপার প্লেট থেকে আমরা জানতে পারি যে প্রাচীন ভারতে যখন খাদ্য সংকট দেখা দিত বা দুর্ভিক্ষ দেখা দিত, তার জন্য খাদ্যশস্য সঞ্চয় করে রাখা হতো। মূলত আমরা এমন নিদর্শন পাই মৌর্য যুগে, মূলত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালের শেষ দিকে দুর্ভিক্ষ হয়েছিল, তার নিদর্শন কিন্তু আমরা মৌর্য যুগে পাই। 14 নম্বর হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড মার্ক দ্য অপশন হুইচ ইজ কারেক্ট। আচ্ছা, নিচের কোন অপশনগুলো সঠিক সেটা বার করতে হবে। প্রথম অপশন রয়েছে, দ্য ফাউন্ডার কিং অব দ্য হরিয়াঙ্কা ডাইনাস্টি ওয়াজ বিন্দুসারা অর বিম্বিসার। অর্থাৎ এখানে একটু কনফিউজ করার জন্য বিন্দুসার নামটা ব্যবহার করা হয়েছে, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। হ্যাঁ, যদি বিম্বিসার না থাকতো তাহলে এখানে অপশনটা ভুল যেত, কিন্তু বিম্বিসারটা দেওয়া রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিন্দুসারও হয়তো বলা হয়, তার জন্য এই অপশনটা হবে ঠিক। সেকেন্ড অপশন রয়েছে, অজাতশত্রু অ্যাডেড বৈশালী টু হিজ কিংডম। এটাও ঠিক, কারণ অজাতশত্রু বৈশালীটা জয় করেছিলেন, কারণ বৈশালী রাজ্যের যে দুটো রাজধানী ছিল লিচ্ছবি, তাদের সাথে দীর্ঘদিন একটা যুদ্ধ চলেছিল। 3 নম্বর অপশন হচ্ছে, শিশুনাগা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অব দ্য পাওয়ার অফ অবন্তী। অর্থাৎ শিশুনাগ, তিনি কিন্তু অবন্তীরকে পরাজিত করেছিলেন এবং অবন্তী দখল করেছিলেন। তাহলে এই 3 নম্বর অপশনটা হচ্ছে ঠিক। 4 নম্বর অপশন রয়েছে, মহাপদ্ম নন্দ টুক দ্য টাইটেল অফ একরাট। অর্থাৎ মহাপদ্ম নন্দ, তিনি একরাট উপাধি গ্রহণ করেছিলেন। এই অপশনটাও ঠিক। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দিস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ল্ড ইজ গড অ্যান্ড গড ইজ মাই সোল ইজ দ্য ফিলোসফি কন্টেন্ট ইন দ্য। আচ্ছা, এই যে কোটেশন সেটা মূলত উপনিষদে বলা রয়েছে, যে ঋগ্বৈদিক সময়ে যে দর্শন, বিভিন্ন তত্ত্ব কথা, এই সবগুলো যদি কোনো নিয়ে প্রশ্ন আসে, বিশেষ করে দর্শন বা বিভিন্ন বা আত্মা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে, তো সেটা মূলত এই উপনিষদই হবে। ম্যাক্সিমাম কোশ্চেন যেখানে ফিলোসফি তত্ত্ব কথা রয়েছে, আত্মার কথা রয়েছে, হ্যাঁ সোল, এই সমস্ত কথাগুলো রয়েছে, সেগুলো মূলত উপনিষদেই পাবে। তাহলে এখানকার রাইট অ্যান্সার হচ্ছে উপনিষদ। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদা ইজ ডিভাইডেড ইন্টু 10 বুকস অর মন্ডলা, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বুকস ইজ আর ওল্ডেস্ট। অর্থাৎ ঋগ্বেদে 10টা মন্ডল বা বই রয়েছে, হ্যাঁ এর মধ্যে কোনটা হচ্ছে একবারে পুরনো বা সব থেকে আগের বলা যায়? তো ঋগ্বেদের যে 10টা মণ্ডলের মধ্যে
দুই থেকে সপ্তম মণ্ডল আগে রচিত হয়েছিল। তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 2 থেকে 7 এই যে মণ্ডল সেটা একবারে প্রথমে রচিত হয়েছিল, তারপরে বাকিগুলো হয়। নেক্সট কোয়েশ্চেন, হু ফাউন্ডেড কুলিনিজম, দ্য সিস্টেম অফ নোবিলিটি অ্যামং দ্য ব্রাহ্মিন্স অ্যান্ড কায়স্থ অফ বেঙ্গল, অর্থাৎ বাংলা থেকে ব্রাহ্মণ এবং কায়স্থদের মধ্যে কুলিন প্রথাটা চালু করেছিলেন। তো এই কুলিনিজম বা কুলিন প্রথা এটা চালু করেন বল্লাল সেন। রাইট অ্যান্সার হচ্ছে বল্লাল সেন। নেক্সট কোয়েশ্চেন, আন্ডার হুজ গাইডেন্স দ্য গ্রেট স্তূপা অফ পুরুষপুরা ওয়াজ কনস্ট্রাক্টেড, অর্থাৎ পুরুষপুরের যে বিখ্যাত স্তূপ রয়েছে সেই স্তূপটি তৈরি করেন কে? এটা রাইট অ্যান্সার হচ্ছে কনিষ্ক। কনিষ্কের সময় এই পুরুষপুর স্তূপটা তৈরি করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ ক্রিয়েশন অব দ্য ফেমাস বুদ্ধিস্ট রাইটার অশ্বঘোষ, নিচের মধ্যে কোন গ্রন্থটা অশ্বঘোষ লেখেননি? তো এই ধরনের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে নিজের একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, কারণ এখানে সবকটা বই কিন্তু অশ্বঘোষ লিখেছিলেন, কিন্তু একটা বই খুব সূক্ষ্মভাবে দেখলে একটা বই কিন্তু বিতর্কিত, হ্যাঁ, যে মনে করা হয় সেটা অশ্বঘোষ লেখেননি। জেনারেলি বিভিন্ন বইয়ে কিন্তু এই চারটে বইয়ের কথায় বলা রয়েছে, মানে আরও অনেক বই আছে কিন্তু এই চারটে বই যেটা অপশনে দেওয়া আছে সেগুলো সবগুলো অশ্বঘোষ লেখা, জেনারেল বিভিন্ন যে বইগুলো আছে সবগুলোতে পাওয়া যায়, কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখলে এখানে একটা বই রয়েছে যেটা অশ্বঘোষ লেখেননি। হ্যাঁ, তো এই যে সুন্দরানন্দ এটা অশ্বঘোষ লিখেছিলেন, বজ্রসূচিও অশ্বঘোষ লিখেছিলেন, সারিপুত্র প্রকরণ এটা অশ্বঘোষ লিখেছিলেন, কিন্তু এই যে সূত্রলঙ্কার, হ্যাঁ, সূত্রলঙ্কার এই গ্রন্থটা অশ্বঘোষ লেখেননি। অশ্বঘোষের অনেক পরবর্তী সময়ে কুমারলাত, সে কুমারলাত এই সূত্রলঙ্কার গ্রন্থটা লিখেছিলেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ দ্য চিফ প্রিস্ট ইন দ্য অশ্বমেধা যজ্ঞ পারফর্মড বাই পুষ্যমিত্র। আচ্ছা, পুষ্যমিত্র যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তখন মেন পুরোহিত কে ছিলেন বা প্রধান পুরোহিত কে ছিলেন? তাহলে পুষ্যমিত্রের সময় এই যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে পুষ্যমিত্রের সমকালীন কে হচ্ছে সেটা বুঝতে পারলে রাইট উত্তরটা বেরিয়ে যাবে। তো পুষ্যমিত্রের সময় হচ্ছে পতঞ্জলি, হ্যাঁ, ফলত পতঞ্জলি অশ্বমেধের যজ্ঞের সময় প্রধান পুরোহিত ছিলেন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য আর্লিস্ট এপিগ্রাফিক রেফারেন্স টু ভিস্তি অর ফোর্সড লেবার ইজ ফাউন্ড ইন দ্য, একবারে প্রথম দিকের যে ভিস্তি বা জোরপূর্বক যে লেবার আদায় করা হতো তার উল্লেখ আমরা কোথায় পাই? তো এই ভিস্তি বা ফোর্সড লেবার, তো এর উল্লেখ আমরা পাই জুনাগড় ইনস্ক্রিপশন অফ রুদ্রদামন, এখানে ভিস্তির কথা রয়েছে। 22 হচ্ছে, দ্য ফেমাস উত্তরামেরুর ইনস্ক্রিপশন বিলং টু দ্য রেন অফ, এই যে উত্তরামেরুর ইনস্ক্রিপশন সেটা কার সাথে সম্পর্কিত? এটা রাইট অ্যান্সার হচ্ছে প্রথম পরান্তক, এই প্রথম পরান্তকের হচ্ছে উত্তরামেরুর ইনস্ক্রিপশন। এবং প্রসঙ্গক্রমে বলে রাখে যে উত্তরামেরুর ইনস্ক্রিপশন থেকে চলদের যে স্থায়িত্ব শাসন ব্যবস্থা বা যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা সম্পর্কে অনেক তথ্য জানা যায়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সেন রুলার ফার্স্ট অ্যাজিউম দ্য টাইটেল মহারাজাধিরাজা, কোন সেন রাজা প্রথম মহারাজাধিরাজা উপাধি নিয়েছিলেন? তো এটা রাইট অ্যান্সার হচ্ছে হেমন্ত সেন। হেমন্ত সেন প্রথম সেন রাজা যিনি মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। 24 নম্বরের প্রশ্ন হচ্ছে, হুইচ অব দ্য ফলোয়িং টার্মস ডাজ নট স্ট্যান্ড ফর এ গিল্ড, এখানে এ হয়ে গেছে, এটা এস হবে, ডাজ নট স্ট্যান্ড ফর এ গিল্ড, অর্থাৎ কোন শব্দটা গিল্ডের সাথে সম্পর্কিত নয়? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে জেঠা, এটা কিন্তু গিল্ডের সাথে সম্পর্কিত নয়। বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো গিল্ডের সাথে সম্পর্কিত, অর্থাৎ গিল্ডকে অন্য নাম হিসেবে নিগম বলা হয়, পুক বলা হয়, গণ বলা হয়। এবার হচ্ছে অ্যাসারশন আর রিজন, যে নেটে কিন্তু অনেক প্রশ্ন এই অ্যাসারশন এবং রিজন থেকে দেওয়া হয়, মূলত কীভাবে এর উত্তরগুলো বার করতে হবে, উত্তরগুলো দিতে হবে এটা জানা না থাকার দরুন কিন্তু প্রশ্নগুলো ভুল হয়ে যায়।
এখানে অ্যাসারশন মানে হচ্ছে বর্ণনা এবং রিজন মানে হচ্ছে কারণ, অর্থাৎ ওপরের যে বর্ণনাটা সেটা এই কারণে ঘটেছিল কি না এই বিষয়টা দেখতে হবে, তাহলে উত্তরটা বার করা যাবে। আচ্ছা, অ্যাসারশনটা রয়েছে ডিউরিং দ্য সাতবাহনা পিরিয়ড অমরাবতী অ্যান্ড নাগার্জুনাকোন্ডা ইমার্জ অ্যাজ এ ইম্পর্ট্যান্ট বুদ্ধিস্ট সেন্টার, অর্থাৎ সাতবাহনদের সময় অমরাবতী এবং নাগার্জুনাকোন্ডাটা একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধ সেন্টার হয়েছিল বা বৌদ্ধ কেন্দ্র হয়েছিল। কারণটা কি? দ্য কুইন্স অফ অলমোস্ট অল সাতবাহনা রুলার্স এক্সটেন্ডেড প্যাট্রোনেজ টু বুদ্ধিজম। কারণ হচ্ছে যে রানী থেকে শুরু করে প্রায় সব সাতবাহন শাসকরাই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। রিজেন্টটাও ঠিক, অ্যাসাসেন্টটাও ঠিক, এবং সাতবাহন যুগের রানী এবং রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন বলেই কিন্তু সাতবাহনদের সময় অমরাবতী এবং নাগার্জুনাকোন্ডা বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পেরেছিল, না হলে কিন্তু হতে পারত না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে বোঝা গেল উত্তরটা। নেক্সট কোয়েশ্চেন, এটাও অ্যাসারশন রিজন। অ্যাসারশন হচ্ছে হর্ষা ইস্যুজ এ ভেরি লার্জ নাম্বার অফ গোল্ড অ্যান্ড সিলভার কয়েন্স। রিজন কি? দ্য ফিউডাল প্র্যাকটিস অফ রিওয়ার্ডিং অ্যান্ড পেয়িং অফিসিয়াল উইথ গ্র্যান্টস অফ রেভিনিউ বিয়ারিং ল্যান্ডস অন এ লার্জ স্কেল হ্যাড বিগেন আন্ডার হর্ষা। অর্থাৎ অ্যাসারশনটা হচ্ছে হর্ষবর্ধন প্রচুর পরিমাণে সোনা এবং রূপার কয়েন চালু করেছিলেন। রিজনটা কি? কারণ তিনি সামন্ততান্ত্রিক ব্যবস্থা দ্বারা তার যে বড় বড় অফিসিয়াল বা পদাধিকারীরা ছিলেন তাদেরকে তিনি জমি দান করেছিলেন এবং জমির যে রাজস্ব সেটা তাদের খরচ, মানে তার দ্বারা তারা খরচগুলো নির্বাহ করতেন। তাহলে এখানে যে অ্যাসারশন এবং রিজন তার সাথে কিন্তু কোনো ম্যাচিংই করছে না। আরেকটা বিষয় স্পষ্ট করে দিই যে হর্ষবর্ধন মুদ্রা চালু করেছিলেন কিনা এই বিষয়টা জানা যায় না, ফলত তার কোনো মুদ্রা সেভাবে পাওয়া যায়নি, যার দরুন অপশন এ মানে অ্যাসারশনটা হচ্ছে ভুল। তাহলে অ্যাসারশন যদি ভুল হয় তাহলে রাইট অ্যান্সার হচ্ছে চারেরটা, মানে এ ইজ ফলস আর ইজ ট্রু। আরেকটা বিষয় যে এই যে ফিউডাল বা সামন্ততন্ত্র, সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে মুদ্রাভিত্তিক অর্থনীতি থাকবে না। তাহলে মুদ্রাভিত্তিক অর্থনীতি যদি না থাকে তাহলে হর্ষবর্ধন গোল্ড এবং সিলভার কয়েন চালু করতে পারেন না, এবং পারেন না বলে তিনি কি করেছেন যে জমিগুলোকে বড় বড় পদাধিকারীকে তার বেতনের পরিবর্তে দিয়ে দিচ্ছেন। 27, হুইচ অফ দ্য ফলোয়িং টেম্পল ডেডিকেটেড টু দ্য ফার্স্ট জৈন তীর্থঙ্কর আদিনাথ। আর অর্থাৎ নিচের মধ্যে যে চারটে টেম্পল দেওয়া রয়েছে তার মধ্যে কোন টেম্পলটা প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথকে উৎসর্গ করা? তো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, বিমল বাসাহী টেম্পল অ্যাট মাউন্ট আবু। অর্থাৎ মাউন্ট আবুর যে বিমল বাসাহী মন্দির রয়েছে সেটা জৈনতীর্থ প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথকে উৎসর্গ করা। নেক্সট কোয়েশ্চেন, নো ওয়ান ইজ অ্যালাউড টু ম্যারি আউটসাইড হিজ ওন কাস্ট অর টু এক্সচেঞ্জ ওয়ান প্রফেশন অর ট্রেড ফর অ্যানাদার অর টু ফলো মোর দ্যান ওয়ান বিজনেস। দিস অবজারভেশন ওয়াজ মেড বাই, অর্থাৎ এই যে কোটেশন বা এই যে বক্তব্য সেটা কে বলেছিলেন বা কে দেখেছিলেন? 28টা রাইট অ্যান্সার হচ্ছে 4, আলবিরুনি। এই বিষয়টা আলবিরুনি বলেছিলেন। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য পালা কিং দেবপালা ক্লেমস টু হ্যাভ ডিফিটেড এ দ্রাবিড়া কিং ইজ ইউজুয়ালি আইডেন্টিফাইড উইথ। অর্থাৎ পাল রাজা এমন দাবি করেছিলেন যে কোন একজন দ্রাবিড় কিং বা দাক্ষিণাত্যের একজন রাজাকে পরাজিত করেছিলেন। হ্যাঁ, তো সেই দ্রাবিড়া কিংকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2, অমোঘবর্ষ। হ্যাঁ, এই অমোঘবর্ষকে পাল রাজা দেবপাল পরাজিত করেছিলেন। তো আজকে শেষ প্রশ্ন হলো, হুইচ অব দ্য ফলোয়িং আর নট কারেক্ট। এখানে অথরের নাম আর তার বইয়ের নাম দেওয়া রয়েছে, এটাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা ভুল। আমি দেখেছি যে ম্যাক্সিমাম জনই কিন্তু এটার ভুল উত্তর করেছে,
এবং এই ধরনের বইয়ের নাম কিন্তু নেটে প্রত্যেকবার জিজ্ঞেস করা হয়। হিস্টোগ্রাফি থেকে তো দেয়, পাশাপাশি প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাসের ওপরে এই গ্রন্থের নামগুলো দেয়। তো জেনারেলি যারা এই ধরনের প্রশ্নের উত্তরটা ভুল করেছেন, তারা চেষ্টা করবেন বিভিন্ন যে বিখ্যাত ঐতিহাসিকগণ রয়েছেন তাদের বইগুলোকে পড়ে ফেলার, নাহলে কিন্তু এই ধরনের ভুলগুলো হতে থাকবে। তো অপশন ওয়ানে যেটা রয়েছে যে ডিডি কোশাম্বি, ডিডি কোশাম্বি গুরুত্বপূর্ণ বই হচ্ছে এইটা, অ্যান ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, তাহলে এটা কারেক্ট ম্যাচ হয়ে গেল। দুই নম্বর যে অপশনটা রয়েছে রোমিলা থাপার ইন্ডিয়ান ফিউডালিজম, এটা কিন্তু কারেক্ট ম্যাচ হচ্ছে না। রোমিলা থাপার কিন্তু ইন্ডিয়ান ফিউডালিজম লেখেননি, এইটা লিখেছিলেন আর এস শর্মা লিখেছিলেন ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থ। এখানে রামচরণ শর্মা আরেকটা বইয়ের নাম দেওয়া আছে, আরবান ডিকে ইন ইন্ডিয়া, এটা ঠিক। আর হেমচন্দ্র রায়চৌধুরী, তিনি পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া লিখেছিলেন, কিন্তু এই যে গ্রন্থটা এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। রোমিলা থাপার মূলত মৌর্য যুগের ওপর কাজ করেছে, তিনি মৌর্য যুগের ওপর গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছিলেন দুটো, তার মধ্যে একটা হচ্ছে অশোক অ্যান্ড ডিক্লাইন অব দ্য মৌর্যাস। প্রাচীন ভারতের ওপর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা এখানেই শেষ। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে এটা অনেকদিন আগেই দেওয়ার কথা কিন্তু একটু সমস্যার জন্য দিতে পারিনি। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। ধন্যবাদ।